হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের সিটি 100 বাইক কিনতে চাচ্ছেন, একটি বন্ধুরা রয়েছে অন টেক্সট, আরেকটি বন্ধুরা নাম্বার সহ, তারা এই বাইক দুইটি দেখতে পারেন। বাইকটি কিন্তু দুইটি বন্ধুরা অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। যারা তেলে সাশ্রয় বাইক কিনতে চাচ্ছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন এনজিওতে জব করেন, যে তেলে সাশ্রয় বাইক দরকার, ভালো মানের টেকসই বাইক, তারা এই বাইক দুটি দেখতে পারেন। বন্ধুরা, সিটি 100 বাইক কিন্তু বন্ধুরা অনেক ভালো, অনেক সুন্দর। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। প্রথমে বলতে চাই হচ্ছে বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে। তো বন্ধুরা, এই বাইকটি আমি আপনাদেরকে দেখাবো প্রথমে। তো বন্ধুরা, এই বাইকটি সারা জীবনের কাগজ করা রয়েছে, 10 বছরের কাগজ। আমি আপনাদেরকে এই বাইক সম্পর্কে এখন বিস্তারিত জানাবো। বন্ধুরা, প্রথমে যদি দেখা বাইকটির সামনে টায়ার কন্ডিশন বন্ধুরা দেখুন, অনেক ভালো, অনেক সুন্দর। মাডগার্ড কন্ডিশন দেখুন বন্ধুরা, ফ্রেশ। সব কন্ডিশন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক ভালো। গাড়িটির লুকস যদি আমি আপনাদেরকে বন্ধুরা একটিবার দেখাই, বন্ধুরা দেখুন বাইকটির লুকস কিন্তু বন্ধুরা অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। বন্ধুরা, এখন দেখাবো হচ্ছে বাইকটির কালার কন্ডিশন। বন্ধুরা, বাইকটির কালার কন্ডিশন কমিউনিকেশন কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। আমি চারিদিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যারা ফিনিশ কন্ডিশনের ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইক দেখতে পারেন, অনেক ভালো। বন্ধুরা, এখন বলবো হচ্ছে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে। তো বন্ধুরা, এই বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু বন্ধুরা অনেক সুন্দর রয়েছে। দেখুন, ইঞ্জিন কোয়ালিটি কোনো কিছুই খোলা পড়েনি, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এটি। দেখুন একটিবার। এখন দেখো বন্ধুরা বাইকটির পিছনের টায়ার। বন্ধুরা দেখুন, সামনের টায়ার, পিছনের টায়ার বন্ধুরা মোটামুটি অনেক ভালো আছে, আপনারা অনেকদিন মধ্যে চালাতে পারবেন, কোনো সমস্যায় নাই। এখন বলবো বন্ধুরা হচ্ছে নাম্বার সম্পর্কে। বগুড়া বিআরটি থেকে সারা জীবনের কাগজ করা আছে বন্ধুরা, কোনো সমস্যা নাই। আপনি অ্যানালগ নাম্বার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকটি চালাতে পারবেন, অনেক ভালো, অনেক সুন্দর। আর এদিক থেকে দেখাবো হচ্ছে বন্ধুরা বাইকটির সাইলেন্সার কন্ডিশন। বন্ধুরা দেখুন, বাইকটির সাইলেন্সার কন্ডিশন পারফরমেন্স কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। আর এদিক থেকে দেখাবো বন্ধুরা বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর। বন্ধুরা, এখন দেখাবো হচ্ছে বাইকটি কত কিলো রান হয়েছে। তো ভাই, বাইকটি চলেছে হচ্ছে 7568 কিলোমিটার। বন্ধুরা, এটাই জেনুইন চলা, কোনো প্রকার কমাকমি কোনো কিছু করা নাই, একদম জেনুইন চলা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এখন দেখাবো বন্ধুরা বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। তো বন্ধুরা দেখুন বাইকটির সাউন্ড। তো বন্ধুরা দেখতে পারলেন বাইকটির সাউন্ড কোয়ালিটি, ইঞ্জিন সাউন্ড দেখুন অনেক ভালো, অনেক সুন্দর। এখন বলবো বন্ধুরা হচ্ছে এই বাইকটির প্রাইসের কথা। তো বন্ধুরা, এই গাড়িটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে এখন বলে দেবো। তো বন্ধুরা, এই গাড়িটির ফিক্সড প্রাইস 60,000 টাকা, ঠিক আছে। আপনারা যারা নেবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আলামিন ব্লগসের নাম বললে, আলামিন ব্লগসের নাম বললে বন্ধুরা হালকা কিছু সম্মানী পাবেন, ঠিক আছে। বাইকটির দাম বন্ধুরা 60,000 টাকা। তো এখন দেখাবো বন্ধুরা হচ্ছে এই বাইকটি, যারা নিজের নামে একটি বাইক করতে চাচ্ছেন অন টেস্ট বাইক, তারা এই বাইকটি দেখতে পারেন। বন্ধুরা, এই বাইকটি কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। যারা ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন। তো বন্ধুরা, প্রথমে যদি আমি আপনাদেরকে এই বাইকটি দেখাই, সামনের টায়ার কন্ডিশন আপনারা দেখুন, বাইকটির সামনের টায়ার কন্ডিশন অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। সামনের মার্কেট কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন, অনেক ভালো, অনেক সুন্দর। সব কন্ডিশন বন্ধুরা দেখতেই পাচ্ছেন, অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। বাইকটি যদি লুকস দেখায় বন্ধুরা আপনারা একটিবার দেখুন, বাইকটির লুকসে কিন্তু কোনো দাগ স্পট কোনো কিছুই নাই, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এটি, দেখতেই পাচ্ছেন। এখন দেখাবো বন্ধুরা হচ্ছে বাইকটির কালার কন্ডিশন কমিউনিকেশন কিন্তু বন্ধুরা অনেক সুন্দর রয়েছে। দেখুন, চারদিক ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই দিকে দেখাচ্ছে হচ্ছে বাইকটির কালার কন্ডিশন, দেখুন আপনারা একটিবার, অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। বাইকটির কিন্তু বন্ধুরা ইঞ্জিনে হাত পড়েনি, বাইকটি কিন্তু বন্ধুরা ইঞ্জিন কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু বন্ধুরা অনেক ভালো, অনেক সুন্দর, ঠিক আছে। বন্ধুরা, এখন দেখাবো হচ্ছে এই বাইকটির এই দিক থেকে ইঞ্জিন কোয়ালিটি, বন্ধুরা দেখুন অনেক সুন্দর, অনেক ভালো। বন্ধুরা, আরেকটি কথা বলতে চাই বন্ধুরা, এই বাইকটির দুটি কিন্তু বন্ধুরা ধোয়া মশা বা ওয়াশ করা কোনো কিছুই নাই, আপনারা সেই দৃষ্টিতেই দেখবেন, ঠিক আছে বন্ধুরা। এখন বলবো বন্ধুরা নাম্বার সম্পর্কে। তো বন্ধুরা, এই বাইকটির নাম্বার নেই, শোরুম পেপার্স আছে। আপনি আপনার বাড়ি যদি ঢাকা হয় তো ঢাকার নামে করতে পারবেন, আপনার বাড়ি যদি চট্টগ্রাম হয় তো চট্টগ্রামের নামে করতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্টের নামে নিজ নামে করতে পারবেন বন্ধুরা এই বাইকটি। পিছনের টায়ার কন্ডিশন কিন্তু বন্ধুরা একদম নতুন, সামনের টায়ার, পিছনের টায়ার বন্ধুরা এই বাইকটির একদমই নতুন। আর বাইকটির এদিক থেকে ইঞ্জিন কোয়ালিটি যদি দেখেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন, অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। তো বন্ধুরা, এখন দেখাবো হচ্ছে এই গাড়িটি কত কিলো রান হয়েছে। বন্ধুরা, এই গাড়িটি জেনুইন চলা, 30,300।
62 কিলোমিটার বন্ধুরা এটি জেনুইন চলা। তো বন্ধুরা এখন দেখাবো হচ্ছে বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরম্যান্স। বন্ধুরা দেখুন বাইকটি স্মুথ, বাইকের তেল কম আছে বন্ধুরা, এই জন্য আর কি বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলে দেবো হচ্ছে বাইকটি আপনারা নিজ নামে করতে পারবেন। এই বাইকটির আমি প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি, এই বাইকটির ফিক্সড প্রাইস 47,000 টাকা অনলি, আর ওই বাইকটির ফিক্সড প্রাইস বন্ধুরা 60,000 টাকা। আর আমার নাম বললে আপনারা হালকা কিছু সম্মানই অবশ্যই পাবেন, বেশি কিন্তু বন্ধুরা সম্মানই পাবেন না, হালকা কিছু সম্মানই পাবেন, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। Sir.